ওই ডাক্তারের কাছে গেছিলাম, পেটে একটু ব্যথা হয়েছিল তাই ওই ডাক্তারের কাছে যাই। তা হাতে ডাক্তার না কষাই, মইরে কয় মুর কিছু টেস্ট না টেস্ট কি কয় ওইগুলা বলে করান লাগবো, তো এগুলা করতে নাকি 10,000 টাকার মতো লাগবো। মাইন্দার পোতেরা কি কয়, ওর মধ্যে আর 5,000 টাকা বললে মুই এক বিঘে জমিন কিনতে পারবো। হ্যাতেরা কয় যে 10,000 টাকা দে কিছু টেস্ট করণের লাগে। ওই তুমি এক কাম করো বুঝছো, ওই যে ওই আলমারিতে দেখি একটা ওই প্রেসক্রিপশন না কি শোন কয় হোমিওপ্যাথি ওই প্রেসক্রিপশন আছে, তোমার মায়ের একবার পেটে ব্যথা হয়েছিল তো হেইটা একদিন খাইয়া মোর পেট ব্যথা হাইড়ে গেছে, তো তুমি এক কাম করবা ওইটা লইয়া হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাইয়া 20 টাকা দে মোর পেটের ব্যথার ওষুধ লই আইবা, লই আইও কিন্তু সকালবেলা। ড্যাডি মুই একটা মার্কেটিং এর ফর্দ লই আইছি আপনার কাছে, হে আমি এখন পইরা শুনাইতে আছি আপনি রে। মাইন্দার পো আমার লাইগে একটা উপকার লই আইছি, মোর কি কি লাগবো তাইলে একখান বিদেশি সানগ্লাস, 3টা জিন্সের প্যান্ট, 1টা বিদেশি ঘড়ি, 2টা গেঞ্জি, 2 জোড়া জুতা, চুলে এক প্রকার 8-8টা জিনিস আছে, হেয়ার নাম হলো জেল, হেয়ার লাগবে 1 কোটা আর 1টা মগ। মগ ছাড়া এখন আর চা খাওয়া যাইতে আসে না গাঁও গিরে, আমি মগে মানে মগ ছাড়া চা খাইলে ওই ইজ্জত বাঁচতে আসে না। আর অনেক কিছু লাগবে, সব কিছু বলার দরকার নাই আমার এই মুহূর্তে 10,000 টাকা দেন মার্কেটিং করার লাগে। মাইন্দার পো আমার লাগে একটা উপকার লই আইছি। জি আব্বা টাকাটা এখনই দিয়ে দেন। রিয়াজ, ও বাবা রিয়াজ তুমি এক কাম করো, ওই আজমকে বিটাই দাও, মোটা মোটা কিছু জিকের ডাইল আছে নি লই আসো। জিকের ডাইল দিয়ে মান্দার পত্রে এমন ববের পিটান দিমু, আর বাবের নাম যে উপাজ হেইয়াও বুললে যাইবে খারার উপরে, ভবিষ্যতে জানি আর কোনো ফর্দ টর্দ না লইয়াই ফর্দ লই আইছে। ড্যাডি এই কথাগুলি কি আপনি আমারে বলতে আছে? না মোর বাপেরে কইছি, যে বাপ মইরে কবরে গেছে না সেই বাপেরে কইছি। আরে তুই মেলা করছস কই আবার? আব্বা আপনি না কইলেন জিকের ডাইল আনতে, তাই জিকের ডাইল আনতে যাই। আল্লাহ মুরে যে তুমি কি বিপদে ফালাইছো হেইসে তো মুই বুঝতে আসি না, একটা দিছি এক গাইছে বলদ আর একটা দিছে শয়তানের আড্ডি। হু হু চুপ করে তুই, তুই হইয়া থাক চুপ করে। আপনি কি তাহলে সাব্যস্ত করছেন মুড়ি টাকা দেবেন না তাই তো? ভাই ভাই ফুটার পো ফুটা, তুই মার্কেটিং এর লাগে টাহার জন্য আইছো, তুমি কি জানো যে মুই ডাক্তারটা পর্যন্ত ভালো করে দেখাই না এই টাহা লাগবো দেখতে, আর তুমি মার্কেটিং এর জন্য টাহার জন্য আইছো, দেখছস নি তোর ভাই কি কয়। আচ্ছা ঠিক আছে, মোর চিন্তা মুই নিজেই করে লমুনি। তুই কি মনে করছস মুই বলাই শেগের বুলা উপাস, মুই টাহা যেহানে সেহানে রাহি না, আমি হে চেষ্টা কইরে রাখছি, টাহা যেহানে রাহনে রইহানে রাখছি, তুই পাবি না, যা যা সরে এনতে যা সর সর। আপনি কি ভাবতে আছেন আমার টাহা দেবেন না আপনি? ঠিক আছে মুই দেহমনি।